সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের মডেল কোশ্চেন পেপার 34 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1 থেকে 33 খানা সেট কিন্তু সলভ করে দিয়েছি, যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আছে, ঠিক আছে? তো দেখো, সেট 34 আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন কে আছে, রূপকথার দেশ বলা হয় ডি অ্যান্সার চীনকে। রোমান টুতে জাদুঘরের উৎপত্তি, প্রথম উৎপত্তি হয় বিয়েরাচারি গ্রীসে। রোমান থ্রিতে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন সিয়ের অ্যান্সার পর্তুগিজরা। চার দাগের প্রশ্ন, প্রথম ওইফেন যুদ্ধ হয় এর অ্যান্সার 1839 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বরের প্রশ্ন, বক্সার যুদ্ধে জড়িত ছিল না, তো দেখো সিরাজদৌল্লা ছিল না, বাকি মীর কাসেম ছিল, দ্বিতীয় শাহালম ছিল এবং সুজাউদ্দৌলা ছিল। ছয় প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। ওকে সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে, ঠিক আছে? তো দেখো, এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। রোমাননে বলেছে ফারুক শিয়ার ফরমান, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1717। রোমান টুতে বলেছে পিটের ভারত শাসন আইন, অ্যান্সার হবে 1784। রোমান থ্রিতে বলেছে রেগুলেটিং অ্যাক্ট, অ্যান্সার হবে 1773। আর রোমান ফোরে কোম্পানির দেওয়ানি লাভ, অ্যান্সার হবে 1765। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার। ওকে, দেখতেই পারছো তোমরা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। বলেছে মেকলেমিনিট প্রকাশিত হয় বিয়ের অ্যান্সার 1835 খ্রিস্টাব্দে। রোমান নাইনে সত্য সত্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। তাই তো, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, আমাদের পরের প্রশ্ন, 10 দাগে চীনে শতদিবসের সংস্কার ঘোষিত হয় সের অ্যান্সার 1898 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্ন, ভাইসরয় কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন বিয়ের অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিং। 12 দাগের প্রশ্ন, নাও আর নেভার গ্রন্থটি লেখক হলেন, অ্যান্সার হবে ডির অ্যান্সার চৌধুরী রহমত আলী। 13 দাগের প্রশ্ন, পৃথক পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল যে অধিবেশনে, সের অ্যান্সার হবে লাহোর অধিবেশন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আলোচনা করা যাক। নেক্সট প্রশ্ন আছে, এরা তো তোমরা জানো যে লাহোর, চৌধুরী রহমত আলী, সত্যেন্দ্র প্রসন্ন সিং, 1898 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে, 1835, তাই তো? আর আমাদের পরের প্রশ্ন, এটা তো বলেছে পৃথক পাকিস্তানের প্রস্তাব গৃহীত হয় কোনো অধিবেশনে, লাহোর অধিবেশনে। আর 14 দাগের প্রশ্ন কি বলেছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতির নাম কি, সের অ্যান্সার হবে রুজভেল্ট। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, আমাদের পরের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন ডিয়ের অ্যান্সার মানবেন্দ্রনাথ রায়। 16 দাগের প্রশ্ন, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন কবে করে কারা, মানে করে কারা, যাকে বলে ওলন্দাজরা করে। 17 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি জনপ্রিয় করে তোলেন বিয়ের অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। 18 দাগের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন আহূত হয় এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। 19 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না ডের অ্যান্সার ফ্রান্স। 20 দাগের প্রশ্ন, আধুনিক চীনের জনক বলা হয়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মাও জে দং। আমাদের পরের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, মাও মাও আন্দোলন হয়েছিল, অ্যান্সার হবে সের অ্যান্সার কেনিয়াতে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করেছি, খুব সুন্দর করে তোমাদের অ্যান্সারগুলো আমি সলভ করে দিচ্ছি। অর্থাৎ এটা হবে কেনিয়া, এই হবে অ্যান্সার, এটা হবে ফ্রান্স, এটা হবে 1945, এটা হবে ওয়াল্টার লিপম্যান, তাই তো? আমাদের 22 দাগের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন, জওহরলাল নেহরু। 23 দাগের প্রশ্ন, বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়
সির অ্যান্সার ষোলোই ডিসেম্বর। চব্বিশ তারিখের প্রশ্ন, সার্কের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, এর অ্যান্সার বেঙ্গালুরুতে। তো দেখো এটা আমাদের সেট 34 সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।